ফিজিক্যাল রিলেশনের নাম এই পরিবার দিয়েছেন পরোটা ভাজি। বুঝতে হবে এই পরিবার সংসার জীবনে খুব ক্রেজি। চাকর বেটা সার্ভেন্ট হয়ে নেই লজ্জা লাজ, পরোটা তুই ভাজবি যখন অন্য কোথাও ভাজ। হাই রে পরোটা ভাজি, চাকর বেটা ভীষণ ভাজি। ঠিক আছে যাও, সাবধানে চলে যাও, হ্যাঁ চলে এসো, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা মজাও, কই গেলা, কই তুমি? হ্যাঁ বলো। বলি আর কি, ব্যাপারটা হচ্ছে তো বুঝতে পারো তো, ওই কি আর বলি, মানে মেয়ে তো বড় হয়ে গেছে এখন, আর হচ্ছে যে মানে আমরা যেটা করি আর কি, ওইভাবে না বলে আমরা নতুন একটা নাম দিই। বলো কিউট, তুমি নির্ধারণ করো কি নাম দেওয়া যায়। আমি বলবো এইটুকু জ্ঞান নিয়ে মেয়ে মানুষ থাকে, দাঁড়াও না একটু ভাবতে দাও। ও আচ্ছা ভাবো ভাবো কি যে বলবো। এর নাম দেওয়া যায় পরোটা ভাজি। হ্যাপি পরোটা ভাজি, বোঝো না মেয়ে বড় হয়েছে তার সামনে ওইভাবে কথা বলা যাবে না। নামটা ঠিক দিচ্ছে না? হ্যাঁ ঠিক দিয়েছ। আরে তুমি তো আমাকে চিনল না, সারা দুনিয়ার মানুষ চেনে, নামটা কিরকম ভালো না? আমিও তোমাকে চিনেছি। তুমি চেনো কচু, তুমি যদি চিন্তা তাহলে আমার সাথে মাঝে মাঝে এরকম করতা না, বুঝছো? বুঝতে পেরেছি, এখন অনেক সময় এখানে ইয়ে করেছো তুমি, দেরি হয়ে যাচ্ছে, যাও। ও ও হ্যাঁ তাই তো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, হ্যাঁ ওকে, দরজা লাগিয়ে দেও। ওকে যাও তুমি। মনে মায়া লাগাইছে, পিরিতি সে খাইছে, আগে তো বুঝি নাই সার বেড়া এত কিছু খায়। স্যার ম্যাডাম খাইতে আসেন। বন্ধে মায়া লাগাইছে, পিরিতিসে খাইছে, দেখি আজকে কি কি রান্না করেছেন। তোমার তো দেখতে হবে, খাইতে এসো দুকা খাইয়ে চলে যাবা, এত বেশি কথা কও কেন। এই আপনি হে কথা বলছিলেন কেন আমার সঙ্গে? তো এই তোরা কিভাবে কথা বলবি? হ্যাঁ আপনাকে তুই বলছে চা ই তুই কোয়া যাইবো না, পরে আপনি করে কথা বলতে হবে। আর একটা পিচ্চি মাইয়া থাপড়া দিয়ে দাঁত ফলাইয়া দিব, খা যা তাই খা, মানে কি বুঝি না, ঠিক আছে চুপচাপ খাইয়া লো, নাহলে থাপড়া দিয়ে একদম দাঁত মুখ ফেলাই দিব। বেশি কথা বলবো না, বেশি না দুই তিনটা কথা বলবো, এত কথা বলো কেন, হ্যাঁ বেশি কথা ভালো না, ঠিক আছে। ও স্যার আসে, আচ্ছা
কয়টা পরোটা ভাজা হয়েছে? তিনটা। আরে না, দুইটা। আরে বাবা, আমি জানি না, তিনটা। আমি বললাম দুইটা, তুমি কি বলছো? তিনটা। তুমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকো, দুইটা ভাজা হয়েছে। আমি আর কি বুঝাবো, বলতেছি তিনটা তিনটা তিনটা। তোমার ভুল হচ্ছে, একটু স্মরণ করে দেখো, দুইটা ভাজা হয়েছে। তুমি কি যে বলো না, আমার ভুল কিভাবে হয় বলো? তিনটা। আরে আমি বললাম দুইটা পরোটা ভাজা হয়েছে। আব্বু, কিসের পরোটা? ও তুমি বুঝবে না মা, ওই যে সকালবেলা খেলে না, ওই পরোটা। আমি বললাম দুইটা। আরে না বাবা, তিনটা। কি বলি তোমাকে, আমি বলছি দুইটা দুইটা দুইটা। দেখো, আমি কিন্তু তর্ক পছন্দ করছি না, তিনটা তিনটা তিনটা। এখন পরোটা। স্যার, ম্যাডাম, আসলে কার ভুল হয়েছে জানি না, আপনি যখন পরোটা ভাইজা রাখছেন না, তারপর তাওয়াটা একদম তাত্তের হয়েছে, এইখানে আমি একটা পরোটা ভাজছি। ডাক্তার রোগী রোগ প্রায়, বিচিত্র সব রোগ শোক কাতর করছে দেশ, তারপরও বাংলার মানুষ আছে বেশ। রোগীর রোগের কথা শুনে ডাক্তার জ্বলছেন তেলে বেগুনে। আমার চিকিৎসা করতে হইলে আমার সারে সর্বনাশ হয়ে গেল, আমি প্রায় শেষ। প্রথম যখন আইলাম দেখি যে আপনার শাটার একটু খুলছে, একটু রয়ে গেছে, তাই ভাবলাম আপনি এখনো দোকানে আসেন নাই, এর লেগে প্যারাই বারোটা। আপনি খেয়েছেন কি? প্যারাই গরুর মাংস। প্রথম চাপ দিলে রাত দুইটায়, তারপর যখন বাথরুমে যাইতে লাগলো চাপ বন্ধ হয়ে গেলে, আবার চাপ দিলে প্রায় আড়াইটায়, আবার যখন বাথরুমে যাইতে লাগলো আবার বন্ধ হয়ে গেলে, আবার চাপ দিলে প্রায় পৌনে তিনটায়, তখন আবার যখন বাথরুমে যাইতে লাগলো যে গেছি বাথরুমে, এর মধ্যে বন্ধ হয়ে গেছে, তাই প্রায় রাত তিনটা। এই নেন প্রায় একটা। প্রায় একটা মানে না, মানে আপনি আসার আগে আমার পেটে একটু চাপ দিয়েছিল, তাই প্রায় একটা খেয়ে ফেলছি। একটু পানি দেন ভাই। এই নেন প্রায় এক গ্লাস। প্রায় এক গ্লাস মানে আপনি আসার আগে যে ওষুধটুকু খেয়েছিলাম ওখান থেকে একটু পানি খেয়ে নিছি। আপনার কি হলো? প্যারাই হার্ট অ্যাটাক। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক দেশে বিদেশে শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেখান থেকে আমাদের এই সিএ কমেডি টিভি দেখছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। হাসলে নাকি হাত ভালো থাকে, আশা করি সিএ কমেডি টিভি দেখবেন, তাহলে সবসময় হাসবেন। আপনি আমাদের এই ভিডিওটি দেখলেন, দয়া করে অন্য কোথাও যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক দিন, কমেন্টস করবেন এবং অন্যকে দেখানোর জন্য শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সিএ কমেডি টিভি আপনাদের সাথে ছিল, সাথে আছে এবং সাথে থাকবে। সিএ কমেডি টিভি সুমন ভাইয়া কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন সবাই। লাইকটা এইরকম আরম্ভ করে, এ লাভ প্রেম প্রীতি ভালোবাসা সব আপনি, হা হা কি সুন্দর লাগতেছে গো ভাই। ও এখানে আকাশ ভাই উঠছে, এখানে মোকলেশ ভাই, ওয়াও এক্সক্লুসিভ শট, দেখলে আত্মাটা ভরে গেছে ভাই গো। থ্যাংক ইউ সবাইকে, নিচে নামান, ফোন নিচে নামান, দুই হাত পা উপরে তুলে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট।